এই টাকা ফেরত না দেওয়ার কারণে সে ক্ষিপ্ত হয়ে পূর্ব কলিপলিস বাকি তাকে ফোনে ডেকে এনে এখানে হত্যা করেছে। একটা বাস স্ট্যান্ডে একটা ড্রামে একটা বাসের ভিতর একটা ড্রাম পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পর ড্রামটা যে বাসে বহন করে নিয়েছিল ও বাসের হেল্পার ড্রাইভারকে বললো যে আমি একটা ভ্যান আনার জন্য পাশে যাইতেছি, ড্রামটা বহন করে নেব। এটা বলার পর ও চলে গেছে আর ড্রাম নিতে কেউ ফিরে আসেনি। তখন ড্রাইভার হেল্পারের সন্দেহ হওয়ার পর ওরা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ এসে উপস্থিত হয়, হওয়ার পর ড্রামটা খুলে দেখে এর ভিতর এক মৃত্যু মহিলার লাশ। তো বিষয়টা সাধারণত একটু কুলুলে হত্যাকাণ্ড হইল, কে করলো, কোথা থেকে আসলো, কীভাবে আসলো, কোনো কিছুই একটা জল্পনা কল্পনার বিষয় হয়ে দাঁড়ালো। তো পুলিশের সংস্থা এ বিষয়ে মৃত লাশের পরিচয় শনাক্ত করার জন্য এবং এই হত্যাকাণ্ডের মূল কুলু কী, পুলিশের সকল সংস্থা এ বিষয়ে প্রাথমিক তদন্তে নামে। তৎক্ষণাৎ আমরা আমাদের বরিশাল পিবিআই টিমও ওখানে প্রেরণ করি এবং তারা ফার্স্টে যে কাজটা করলো, প্রথমে ভিকটিমের পরিচয় শনাক্তকরণের জন্য চেষ্টা করলো এবং আমরা ওই দিনই ভিকটিমের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। তারপর আমরা গত 23/11/2020 সালে মামলাটি থানা পুলিশ থেকে পিবিআই হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা নিয়ে আসি এবং আমাদের চৌকস তদন্ত দল এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনের জন্য অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করা দীর্ঘকালীন সময় আমরা বিভিন্ন স্থানে আমরা রেড দিই, অভিযান পরিচালনা করি। তো আমরা আধুনিক প্রযুক্তি এবং ম্যানুয়াল দুইটাই ইউজ করি। করার পর এর মূল হত্যাকারী আব্দুল খালেক, ওকে আমরা গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার জবানবন্দি এবং তার স্বীকারোক্তিমূলক বর্ণনা মতে সে রড দিয়ে, একটা হাতুড়ি আছে যে হাতুড়ি দিয়ে আপনার রড সোজা করে, বিল্ডিংয়ের যে কাজ করে তার রড সোজা করে, ওই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে সে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত করার পর সে একটা ড্রামের ভিতর হাত পা বেঁধে ওই মহিলাকে ভ্যানে করে বাস স্ট্যান্ডে নিয়ে গড়িয়ার পাড় থেকে সে একটা বাসে উঠে যায়, এভাবে গরু নদী পর্যন্ত পৌঁছে। হত্যাকারীর সাথে কথা বলেছি, উনি যেটা বললো 5-6 লাখ টাকা আপনার ওই মহিলাকে দিয়েছে, কারণ ওই মহিলার স্বামী থাকে বিদেশ, এই আব্দুল খালেককে বিদেশ নেওয়ার কথা বলে টাকা নিয়েছে এবং এই টাকা ফেরত না দেওয়ার কারণে সে ক্ষিপ্ত হয়ে পূর্ব কলিপলিস বাকি তাকে ফোনে ডেকে এনে এখানে হত্যা করেছে। Thank you.